ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, আল্লাহ তাআলা বলেন তোমরা ওয়ারিসি সম্পদ সব একা ভক্ষণ করে খেয়ে ফেলো। ওয়ারিসি সম্পদ, আমাদের দেশে অনেক মানুষ আছে বন্ধের হক নষ্ট করে, ভাইদের হক নষ্ট করে, ফুফুদের হক নষ্ট করে, যারা প্রাপ্য ছিল সম্পদের তাদের দেয় নাই, একা একা সব সিস্টেমে দখল দিয়া খায়া সম্পদের পাহাড় গড়ায়া এখন হাজি সাহেব হয়ে গেছে। এমন আল্লাহর বান্দা বান্দার হক নষ্টকারী হাজি সাহেব দুনিয়ায় আছে না? না, মনে রাখবেন বান্দার হক এটা বড় জটিল জিনিস। কিয়ামতের দিন আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না, এটা সবচেয়ে জটিল জিনিস। অনেক ভাই আছে বন্ধের হক নষ্ট করে, বাবা মারা গেছে মনে করেন দুই ভাই বা এক ভাই দুই বোন, বাবা মারা যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলো সে পালন করবে কি করবে? বাপ মারা গেছে, বাবার কাফন দাফনের ব্যবস্থা করবে, বাবা যদি ঋণ থাকে ঋণগুলাকে সে পরিশোধ করবে বাবার সম্পদ থেকেই করবে, বাবার যদি সম্পদ না থাকে সন্তান নিজের সম্পদ থেকে ঋণগুলো পরিশোধ করবে। এখন হয়তো কেউ বলতে পারে বাবার ঋণ আমি কেন শোধ করব, প্রশ্ন আসে কি আসে না? আপনাদের এইসব আজ দরকার নাই তো, কথা কর না কেন, নাকি গান শুনতে ভাল লাগবে, গজল শোনামো, কি অবস্থা দুনিয়ার? টাকা পয়সা খরচ করে হুজুরাই না, ওয়াজ শুনে আপনারা যদি নিজের দুনিয়াবি কল্যাণ আখেরাতের মুক্তির কিছু পথ না পান এগুলো যদি ভালো না লাগে তাহলে তো অবস্থা কিন্তু ভালো না, মনে রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, প্রশ্ন ছিল আমি আমার বাবার ঋণ আমার গাঁঠের টাকা দিয়া কেন শোধ করব। প্রশ্ন যদি আসে জবাব হলো, এক লোক নবীজির কাছে আসছে, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমার হক আদায় করে না। নবীজি বললেন এইবার ছেলেটারে তুমি, একটা ছেলে আইসা নবীর কাছে অভিযোগ দায়ের করতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার সম্পদ যেখানে মন চায় ব্যয় করে। আল্লাহর রাসূল এবার বললেন আগামীকাল তুমি তোমার বাবাকে নিয়ে আমার কাছে আসবা। এবার ছেলেটা বাবাকে নিয়ে নবীজির কাছে গেল, এবার নবীজি জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, তুমি তোমার ছেলের সম্পদ যেখানে মন চাই সেখানে ব্যয় করো কি করো? এইবার ওই লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তার এই সম্পদগুলো নিয়ে তার ফুফু তার আত্মীয় স্বজন আমার নিকট আত্মীয় তাদেরকে দেই, অন্য কোনো কাজে ব্যয় করি না। কিন্তু এই লোকটা যখন নবীজির কাছে তার সন্তান তার ব্যাপারে অভিযোগ দিল, ব্যথায় কষ্টে লোকটার বুক ফাইটা কান্না আসতেছে, এই লোকটা তখন মনে মনে কিছু কথা চিন্তা কইরা চোখ দিয়া পানি পড়তেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কান্না করে আর মনে মনে এই কথাগুলো চিন্তা করতেছে, আপনি কথাগুলো তার মুখ দিয়ে শুনেন। নবীজি এবার বলতেছে তুমি কি চিন্তা করে কান্দো, কথাগুলো আমার কাছে বলো। লোকটা বলতে চায় না, নবীজি বলেন তুমি বলো আমার নাইলে আল্লাহ জানায় দিবে। কিন্তু এইবার লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যেই কথা অন্তরে চিন্তা করতেছি আপনি নিশ্চয়ই জানা যাইতে পারবেন, যেহেতু জানা যাইতে পারবেন আমি বলা দেই ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান যখন এই কথাগুলো আপনার কাছে বলছে আমার হৃদয় ফেটে যায়, আমি তখন মনে মনে বলতেছি আহারে সন্তান তুমি কি সেই সময়ের কথাগুলো বইলা গেছো যখন তুমি কিছুই বলতে পারতা না, যখন তুমি কিছুই খাইতে পারতা না নড়তে পারতা না, আমি তোমাকে কোলে কইরা নিয়া তোমাকে হাঁটাইতাম প্রস্রাব করাইতাম পায়খানা করাইতাম। ও সন্তান ওই সময়ের কথাগুলো তো তোমার মনে নাই, অসুস্থ তুমি হইতাম কিন্তু গোটা রাত না ঘুমায়া আমি বাবা কাটা দিতাম। ও সন্তান আজকে তোমার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক, তাদের পিছনে ব্যয় করো খরচ করো, কিন্তু আমি বাবা
আমার জন্য তোমার মায়া হয় না, তুমি তোমার একজন প্রতিবেশীর সাথে যতটুক ভালো আচরণ করো ততটুকুও আমার সাথে করো না। এ কথাগুলো আমি ভাবতেছিলাম। নবীজির বুঝতে বাকি নাই এই সন্তানের হালত কি। নবীজি এবার ওই ছেলেটার দুই কলার চাইপা ধরছে, দুই হাত দিয়া এরকম দুই হাত দিয়া কলার টাটা না ধরে ওরে বলতেছে, এই সব আনতাওয়া মালু কালিয়াবিক, তুইও তোর বাপের, তোর মালও তোর বাপের, তুইও তোর বাপের, তোর মালও তোর বাপের, সুতরাং বাপ যদি মারা যায়, বাপ যদি ঋণ থাকে, বাপের যদি এক টাকাও না থাকে, ওই বাপ যদি লাখ টাকাও ঋণ থাকে, ওই ঋণ পরিশোধ করবে তার সন্তান। আর যদি বাবা ঋণ রেখা যায়, সম্পদ রেখা যায়, তাইলে বাবার সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে। এরপরের দায়িত্ব হলো বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, ওসিয়তটাকে সে পূরণ করবে। এ বাপ যদি ওসিয়ত করে আমার সব টাকা মাদ্রাসায় দিয়া দিস, সব জমি মাদ্রাসায় দিয়া দিস, এই ওসিয়ত কার্যকর হবে না, বরং সমুদয় সম্পদের সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ পরিমাণ যদি ওসিয়ত করে, এই ওসিয়ত মান্য করতে সন্তান বাধ্য। এইবার ওসিয়ত পূরণ করার পর মিলাদ দেওয়া আগে না, ওই চল্লিশা করা আগে না, এইবারের দায়িত্ব হলো যেই সম্পদ অবশিষ্ট আছে প্রত্যেকটা ওয়ারিশকে তার হক যথাযথভাবে বুঝাইয়া দেওয়া। এটা হলো কাজ। মজলিশ বসে চার দিন আর চল্লিশ দিনের মিলাদের মজলিশ বসায় ভাই বোন আত্মীয় স্বজন নিয়া, অথচ মজলিশ বসার দরকার ছিল বাবার এই সম্পদে কার কতটুকু হক আছে সমানভাবে। তাহলে সমাজে কিছু মানুষ মনে করে যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিধায় সম্পদ সম্মান দিয়েছে, এজন্য অনেক সময় অনেক এলাকায় এরকম হয়, একজন মুত্তাকি পরহেজগার নামাজি মানুষ অভাবের মধ্যে আছে, এমন দৃশ্য কম বেশি আপনারা দেখছেন তো নাকি। অথচ ওই দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ তার পাশে একজন নাফরমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, ইসলাম বিদ্বেষী কাজকর্ম করে বেড়ায়, নামাজের খবর নাই, গোনার মধ্যে লিপ্ত, কিন্তু তার অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, এমন লোক আছে না নাই? অনেক সময় এমনও হয় যে ওই পাপী গোনাগার নামাজি দরিদ্র মানুষটাকে, মুত্তাকি অভাবী মানুষটাকে টিটকারি কইরা বলে, দেখ খায় কে আর মোটা হয় কে, বুঝেন নাই? মানে ইবাদত বন্দেগি করে কে আর আল্লাহ তাআলা সম্পদ দেয় কারে, দেখছস? অনেক সময় আর একটু বাড়ায়া টিটকারি কইরা নামাজিরে উদ্দেশ্য কইরা বলে, দেখ তুই নামাজ কালাম কইরাও ঠিক মতো কিছু পাস না, নামাজ রোজা কইরাও বছরের পর বছর তোর অভাব, অথচ দেখ আমি নামাজ পড়ি না, আমার কোনো অভাব নাই, তা আমি যদি নামাজ কালাম পড়া ধরতাম তুই যতটুক খাইতে পারতেছস এখন তাও পারতি না, এর লেগেই তো পড়ি না। তার মানে সে বোঝাতে চায় নামাজ কালাম না পড়লেও আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, তাকে সম্পদ দিয়েছে, এ সম্পদ আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ হিসাবে সে মানুষের সামনে উপস্থাপন করে। অথচ বলেন তো দুনিয়াতে এমন কোন ধনী আছে নাকি কারুনের চাইতে ধনী? জোরে বলেন, আছে নাই? ফেরাউনের মতো ক্ষমতাধর, নমরুদের মতো, এদের মতো ক্ষমতাধর বর্তমান দুনিয়ায় আছে? যদি আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে সম্পদ দেয়, তাইলে কারুনরে খুব ভালোবাসতো আল্লাহ, খুব ভালোবাসতো, ফেরাউনকে ভালোবাসতো? কেন দিয়েছেন? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন। এজন্য অনেক সময় আমরা আফসোস করি যে আমি দিনের উপরে চলি, ভালো পথে চলি, আমার সম্পদ নাই, কিন্তু আমার বন্ধু সম্পদের মালিক নামাজ কালামের খবর নেই। কারুনের বন্ধুরা যখন দেখলো কারুন দিন যায় অঢেল সম্পদের মালিক হয়ে যাইতেছে, কারুনের বন্ধুরা আফসোস করে, আফসোস বলে, আরে আল্লাহ তাআলা মনে হয় কারুনকে খুব ভালোবাসে, এই জন্য কারুনকে এত সম্পদ দেয়, আমাদের মনে হয় ভালোবাসে না, এই জন্য আমাদের সম্পদ দেয় না। কিন্তু যখন দেখা গেল কারুনকে আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাকাত দেওয়ার কথা বললেন,
কারণ যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, সাথে সাথে মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে অপমান করার জন্য একজন দুশ্চরিত্রা নারীকে সে ভাড়া করলো। মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের ব্যাপারে জেনার অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ নারীকে সে ভাড়া করছে। পয়গম্বরের পুত পবিত্র চরিত্রের উপরে এমন অপবাদ দেওয়ার অপচেষ্টা আল্লাহ তাআলা সহ্য করলেন না। কারুনের উপরে আল্লাহর গজব আসলো, কারুন তার সম্পদ সহ জমিনে ডেবে যেতে শুরু করলো। তাফসীরের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সহ জমিনে ডাবতে থাকবে। এই দৃশ্য যখন কারুনের বন্ধুরা দেখতে পাইল, যারা বলতেছিল যে আল্লাহ কারুনকে খুব ভালোবাসে, এখন তারা সবাই বলতেছে আসলে আল্লাহ তাআলা কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, তাকে ভালোবাসেন না। আমাদের সম্পদ দেন নাই ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। হতে পারে যদি আমরাও কারুনের মতো সম্পদের মালিক হইতাম, আমাদের পরিণতিও হয়তো কারুনের মতো হয়ে যাইত। যে কথা বোঝানোর জন্য বললাম যে আল্লাহ তাআলা ভালোবাসলেই সম্পদ দেন তা না, আল্লাহ তাআলা অনেক সময় ভালোবাসা বান্দাকে অভাবেও রাখেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক ছেলে এখান থেকে অনেক দূরে লেখাপড়া করে, দৈনিক তার গাড়িতে যাওয়া লাগে, অটোতে যাওয়া লাগে, ভ্যানে যাওয়া লাগে, বাসে যাওয়া লাগে, অনেক সময় লাগে, মাঝে মধ্যে গিয়ে ক্লাস পায় না, পড়া মিস হয়। বন্ধু বান্ধব সকলে মিলা তারে বলতেছে তুমি এক বাবার এক ছেলে, তোমার বাবার সম্পদের অভাব নাই, অনেক টাকা পয়সার মালিক তোমার বাপ, সব সম্পদগুলোই তো তোমার, তা তুমি এত কষ্ট করো কেন? তুমি তোমার আব্বারে বললেই তো তোমার আব্বা তোমার একটা মোটর সাইকেল কিনা দেয়। আমাদের বাবার যদি এত টাকা হইতো তাইলে আমরা বললে আব্বারে যা বলতাম তাই করত। তুমি তোমার আব্বারে গিয়া বলবা যে তোমার একটা মোটর সাইকেল কিনে দিলে, যথাসময়ে ক্লাসে আসবা, পড়াশোনা মিস হবে না। বলেন তো এই ছেলেটা যদি মোটর সাইকেল কিনে তার জন্য উপকার আছে না নাই? আছে। সে দেখতেছে এর মধ্যে আমার জন্য কল্যাণ আছে। এবার সে বাবার কাছে আসছে, বাবার কাছে এসে বলতেছে আব্বা আমার তো কলেজে যাইতে এই সমস্যা, ক্লাস মিস হয়, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার একমাত্র সন্তান আমি, আপনি আমাকে চাইলে আমি যা চাই তাই দিতে পারেন, কিন্তু আমার সুবিধার্থে, পড়াশোনার সুবিধার্থে আপনি আমাকে একটা মোটর সাইকেল কিনা দেন, যাতে করে দৈনিক আমি যথাসময়ে কলেজে বা স্কুলে গিয়ে উপস্থিত হইতে পারি, এতে আমার সময় বাঁচবে, পড়ালেখার উপকার হবে। ছেলেটা বাবাকে ফজিলত বর্ণনা করলো মোটর সাইকেল কেনার। বাবা একটু চিন্তা ভাবনা কইরা একটু পরে গরম হইয়া ধমক দিয়ে বলতেছে এই সর এখান থেকে যা, মোটর সাইকেল কিনে দিব না, ঠ্যাং ভাঙে হাতে ধরাই দিব তাও মোটর সাইকেল কিনে দিব না। এখন বলেন তো ওই মুহূর্তে যখন ছেলেটা বাবার কাছে এত আবেগ দরদ নিয়ে জিনিসটা চাইল, বাবা যখন তাকে ফিরায় দিল, ছেলের খুব ভালো লাগছে, সে মনে করছে বাপ আমাকে ভালোবাসে না। কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন, বাপ চিন্তা করছে ছেলে তো আমার একটা, লেখাপড়া যা করে করুক, কিন্তু এই ছেলে যদি মরা যায় মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট করিয়া, ট্রাকের সাথে ধাক্কা লাগা লাগবে না, নসিমনের সাথে ধাক্কা লাগলে উইড়া 50 হাত দূরে চলে যাবে, তাই ছেলে যদি মরে যায় আমার বংশের বাতি শেষ, প্রদীপ জ্বালানোর বাতি জ্বালানোর আর কেউ থাকবে না। বাবা এই চিন্তা করে ছেলেরে ধমক দিয়া মোটর সাইকেল দেয় নাই। এখন বলেন তো ছেলে আবেগ দরদ ভালোবাসা নিয়ে চাইল, বাপ যে দিল না, এটা কি কৃপণতা অথবা ভালো না বাসার কারণে, নাকি বেশি ভালোবাসার কারণে? এজন্য আল্লাহ তাআলা বান্দাকে অনেক সময় দেন না, মহব্বত ভালোবাসার কারণে। ছেলে যেমন পাওয়ার মধ্যে দেখতেছে কল্যাণ, বাপ দেখতেছে বড় ক্ষতি। আমরা চিন্তা করি এটা পাওয়ার মধ্যে কল্যাণ, অথচ আল্লাহ তাআলা জানে এটার মধ্যে বড় ক্ষতি, এজন্য আল্লাহ তাআলা দেন না। তা যাই হোক, যে কথার থেকে এত কথা বললাম যে আল্লাহ তাআলা দিয়েও পরীক্ষা নেন না দিয়েও পরীক্ষা নেন, এটা যারা বুঝে তো ভালো, কিন্তু যারা না বুঝে তারা কি মনে করে? আল্লাহ তাআলা বলেন
فاما الانسان اذا ما ابتلاه ربه فاكرمه ونعمه فيقول ربي اكرمن الله رب العالمين বলেন فاما الانسان ইদা মাবতালাহু রাব্বুহু যখন মানুষকে তার রব পরীক্ষা করার জন্য ফাআকরামাহু ওয়া নাআমা তাকে সম্মানিত করেন তাকে সম্পদ দেন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন তাকে সমাজের মধ্যে দেশের মধ্যে সম্মানিত করে দেন এই লোকটা তখন বলে ফায়াকুলু রাব্বি আকরামান আমার রব আমাকে সম্মানিত করেছে আমার রব আমাকে সম্মানিত করেছে এই মানুষটাই যখন পুনরায় আবার পরীক্ষার সম্মুখীন হয় রিজিক দিয়ে যখন আল্লাহ তাআলা পরীক্ষা নিল সে মনে করে আল্লাহ তাআলা ভালোবাসতেছে এটাকে সে পরীক্ষা মনে করে না আবার আল্লাহ তাআলা যখন তার রিজিক সিনায়া নিয়ে রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে পুনরায় তাকে পরীক্ষা নেন তখন এই লোকটা কি বলে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিযকা ফায়াকুলু রাব্বি আহানান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিযকা যখন তার রব তাকে পরীক্ষা নেওয়ার জন্য তার রিজিক সংকীর্ণ করে দেন সম্মান কমায় দেন সম্পদের মধ্যে সংকীর্ণতা আনয়ন করেন এই লোকটা তখন বলতে থাকে ফায়াকুলু রাব্বি আহানান যে আমার রব আমাকে অপমানিত করেছে মুফাসসিরিনে কেরাম বলেন তার বলার ভাবটা হলো এই রকম সে কেমন যেন বলতে চায় আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে এগুলো না দিয়ে অপমানিত করেছে সে সম্পদ সম্মান বঞ্চিত হওয়ার কারণে অভিযুক্ত করে কাকে ঘুমাসছে মনে হয় নাকি কথা বুঝেন না কথা বুঝতেছেন কথা না বুঝলে সমস্যা আমার বইলেও কষ্ট আপনাদের শুনেও সময় নষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সম্মান যখন তার সংকীর্ণ করে দেন সে তার এই সম্পদ সম্মান সংকীর্ণ হওয়ার কারণ হিসাবে অভিযুক্ত করে কাকে আরো জোরে বলেন কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহ রাব্বুল আলামিনকে সে অভিযুক্ত করে যখন কেউ কোন বিষয়ে আমাকে আপনাকে অভিযুক্ত করবে যেই বিষয়ের সাথে আমার আপনার কোনো সম্পৃক্ততা নাই মিথ্যা দোষে যখন আমাকে আপনাকে কেউ দোষারোপ করবে আমি আপনি যতই দুর্বল হই না কেন বলেন তো এই মিথ্যা অভিযোগকারীর জবাব আমি আপনি দিব কি দিব না অবশ্যই দিব বলবো যে তুমি আমাকে যেই ব্যাপারে অভিযুক্ত করতেছ এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই এর কারণ আমি বর্ণনা করব যে তুমি এই কারণে তুমি এই অবস্থার মধ্যে পতিত হয়েছে দুনিয়ার অনেক মানুষ এমন আছে মাঝে মধ্যে আইসা বলে মনে করেন ভোটে দাঁড়াইছে ভোটে হইতে পারে নাই সে কেমন যেন বলে আসলে আমি হওয়ার উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমারে হইতে দিল না এটা বলার দ্বারা সে আল্লাহ তাআলাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করায় ওই ধরনের মানুষগুলাও যখন রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়ে যায় ওরা তাদের রিজিক সংকীর্ণতার কারণে আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ তোলে আল্লাহ রাব্বুল আলামিনও ওই ধরনের মানুষের অভিযোগের জবাব দিয়ে বলেন ওরা বলে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে এগুলো থেকে বঞ্চিত করে অপমানিত করেছে আর আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে বলেন কাল্লা তোমরা যেই অভিযোগ আমার ব্যাপারে দিচ্ছ এটা কখনোই সত্য নয় তোমরা যেই অভিযোগ দিচ্ছ এটা কখনোই সত্য নয় বরং শুনে নাও এবার আল্লাহ তাআলা ওই ধরনের মানুষের রিজিকের সংকীর্ণতা কেন আসে
কেন ওই শ্রেণীর মানুষ রিজিক সংকীর্ণতার মধ্যে পড়ে। এই সূরার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কারণ বর্ণনা করেন। কয়টি কারণ? আরো জোরে বলেন, কয়টা? মনে রাখবেন, এই চারটি কারণ দুনিয়ায় যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে দুনিয়ায় রিজিক সংকীর্ণতার মুখোমুখি হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই চারটি বিষয় যার মধ্যে বিপরীত দিক থাকবে, অর্থাৎ এই চারটি বিষয়ের ভালো দিক যদি কারো মধ্যে থাকে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় তাকে বরকতময় রিজিক দান করবে। এটা দুনিয়ার ওয়াজ বলা চলে, দুনিয়া পাওয়ার ওয়াজ। দুনিয়াতে কোন মানুষ চায় না যে আমার রিজিক সংকীর্ণ হোক। রিজিক একটা ব্যাপক শব্দ, এটা শুধু অর্থ আর সম্মানের সাথে সম্পৃক্ত বিষয় এমনটা নয়। একটা নেক বিবি এটাও রিজিক, একটা নেক সন্তান এটা উত্তম রিজিক, সুস্থ থাকা এটাও রিজিক, টাকা পয়সাও রিজিক। মনে রাখবেন, রিজিক এটা ব্যাপক এক শব্দ। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দুনিয়ায় যেই লোকটা সবচাইতে বড় বেনামাজি, সবচাইতে বড় নাফরমান, ওই লোকটা কি কখনো রিজিক সংকীর্ণতাকে পছন্দ করবে নাকি? ওই লোকটাও রিজিক সংকীর্ণতা পছন্দ করবে না। এজন্য আমরা নামাজে দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে রিজিক চাই, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। কোন সময় আল্লাহ তাআলার কাছে রিজিক সংকীর্ণতা কামনা করতে হয় না। আল্লাহ তাআলা যদি কাউকে রিজিক সংকীর্ণতা দিয়ে দেন, আর যদি বাস্তবেই ওই পরীক্ষার মুখোমুখি হতে হয়, ওই পরীক্ষায় পাশ করা বড় কঠিন। এজন্য আল্লাহ তাআলার কাছে কখনো পরীক্ষা বিপদ মুসিবত কামনা করতে হয় না। যদি আল্লাহ দিয়েই দেন, কি করতে হবে সে বিষয়গুলো আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, রিজিক সংকীর্ণতা কেন আসে, রিজিক সংকীর্ণতার কারণ। সূরাতুল ফজরের এই আয়াতগুলোর আলোকে রিজিক সংকীর্ণতার কারণগুলো আমরা জানব। ওই কারণগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, কারণগুলো আমরা আমাদের থেকে বের করব ইনশাআল্লাহ। কারা কারা তো এর জিহাদ উচা করি তো, নারায় তাকবীর, নারায় তাকবীর, মাশাআল্লাহ। একটু দিলের কান লাগায় শুনব। আল্লাহ তাআলা জবাবে বলতেছেন, কাল্লা, তোমরা যেই কথা বলতেছো যে আমি তোমাদের রিজিক সংকীর্ণ করেছি, এটা কখনো নয়। কেন তাহলে তোমাদের রিজিক সংকীর্ণ হলো? আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়তীম, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ হলো, তোমরা ইয়তিমদেরকে সম্মান করো না। ইয়তিমদের সম্মান করো না, এর দ্বারা উদ্দেশ্য কি? ইয়াতিম তো ছোট মানুষ হয়, বড় মানুষ কেমনে ছোট মানুষকে সম্মান করবে? ছোট মানুষকে তো স্নেহ করা যায়। সেই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, তোমরা ইয়াতিমের হক যথাযথভাবে আদায় করো না। ইয়াতিমকে সম্মান করো না, অর্থাৎ ইয়াতিমের হক যথাযথভাবে আদায় করো না। ইয়াতিম গরিব হোক আর ধনী হোক, ইয়াতিমের হক আমাদের উপরে আছে। ইয়াতিমের এক নম্বর হক হলো, ইয়াতিম ধনী হোক আর গরিব হোক, প্রত্যেকটা ইয়াতিমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, ইয়াতিমের সাথে উত্তম আচরণ করা। কিন্তু সমাজের মধ্যে দেখা যায়, কোনো বাচ্চা যদি দরিদ্র, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, মা বাবা কেউ নাই, তার প্রতি স্নেহশীল যত্নশীল হওয়ার বিপরীতে এটা বাদ দিয়া বরং তার উপরে আমরা আরো জুলুম করি বেশি। ইয়াতিম বাচ্চা, মা বাবা দুনিয়ায় নাই, একটু দুষ্টু হতে পারে, আমরা তো আমাদের সন্তানগুলাকে চোখে চোখে রাখার পরেও এত আদর যত্ন গাইড দেওয়া
দেওয়ার পরেও, শিক্ষক রাইখা শিক্ষা দেওয়ার পরেও উল্টা পাল্টা করে কি করে না। আর যেই বাচ্চাটার মা নাই বাবা নাই, যার গাইড নাই, সে একটু দুষ্টুমি করতেই পারে, আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, উল্টা পাল্টা কথা বলি, কষ্ট দেই, গায়ে হাত দেই, মার দেই। অথচ মনে রাখতে হবে, ইয়াতিমের গায়ে আঘাত করা, ইয়াতিমকে কষ্ট দেওয়া, এটা আল্লাহ এবং তার রাসূল উভয়ে নিষেধ করেছে। সেজন্য ইয়াতিমের সাথে সর্বাবস্থায় উত্তম আচরণ করতে হবে, ধনী হোক আর গরিব হোক। সে যদি গরিব হয় দুইটা চিন্তা করবে, এক নাম্বার চিন্তা করবে, আমার বাবা যদি থাকতো আমাকে কেউ আঘাত করতো না, আমাকে কেউ কষ্ট দিত না। দুই নাম্বার চিন্তা করবে, টাকা পয়সা থাকলে সবাই আদর করতো। আর যদি ইয়াতিম ধনী হয়, তার সাথে যদি খারাপ আচরণ করা হয়, সে সম্পদওয়ালা হতে পারে ঠিক, কিন্তু খারাপ আচরণ করার কারণে তার অন্তরের মধ্যে এই ব্যথা আসবে যে আমার বাবা যদি বেঁচে থাকত তাহলে আজকে এরা কেউ আমার সাথে খারাপ আচরণ করতো না। আমার আপনার নবী যে ইয়াতিম ছিলেন, ইয়াতিম ইয়াতিম হয়ে নবী দুনিয়ায় আসছেন, এই জন্য নবীজি ইয়াতিমের ব্যাপারে বেশি উপলব্ধি করতে পারতেন যে একজন ইয়াতিমের কত কষ্ট। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার। নবী হে, আপনি তো ইয়াতিম ছিলেন, আমি আপনাকে ইয়াতিম অবস্থায় পেয়েছিলাম, আমি ইয়াতিম অবস্থায় পাওয়ার পর আপনাকে যথাযথ লালন পালনের ব্যবস্থা করেছিলাম, সুতরাং আপনি তো ইয়াতিমের ব্যথা বুঝেন, তাই আপনি কখনো ইয়াতিমের সাথে কঠোর আচরণ করবেন না। এই নির্দেশ যে আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন বিষয়টা এমন নয়। অনেক সময় এক মজলিসে একজনকে বলার মাধ্যমে সবাইকে বলা হয়, বলা হয় একজনকে উদ্দেশ্য করিয়া, কিন্তু এই কথাটা কিন্তু একজনের জন্য নয়, বরং উদ্দেশ্যটাকে সকলেই জানি, এই কথা থেকে শিক্ষা গ্রহণ করে। যদিও নবীজিকে বলা হয়েছে, তবে এই শিক্ষাটা শুধু নবীর জন্য নয়, এই কথাটা শুধু নবীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার উপরে আদেশ, যত আল্লাহর বান্দা দুনিয়ায় আসবে সবার উপরে আদেশ যে আমার বান্দারা, তোমরা ইয়াতিমের সাথে কখনো খারাপ আচরণ কইরো না। কারণ কি, ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা হলো আবু জেহেলের অভ্যাস। আবু জেহেলের এক খাসলাত ছিল, সে ইয়াতিমদের সম্পদ দখল করত, ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করত। এই জন্য ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা, এটা হলো আবু জেহেলের খাসলাত। আর ইয়াতিমের সাথে ভালো আচরণ করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। আপনি কার অভ্যাস গ্রহণ করবেন? কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, আমার অন্তর, আমার দিলটা শক্ত হয়ে গেছে, আমার একটা আমল শিখিয়ে দেন, যে আমলের দ্বারা আমার হৃদয়টা কোমল হবে। এখন তো এমন এক জামানা, আমাদের হৃদয়ের কঠোরতা এত বেড়েছে, এত বেড়েছে, সন্তান তার বাবাকে খুন করতে দ্বিধা বোধ করে না, ঠিক কিনা বলে? মানুষ আরেকটা মানুষকে হত্যা করতে দ্বিধা বোধ করে না, বরং কঠোরতা এত বেশি, অন্যায়ভাবে হাজার হাজার মানুষকে ওই ইসরায়েলেরা বোমা নিক্ষেপ করে হত্যা করে ফেলতেছে, মানুষটা তো থামাবে বহু দূরের কথা, একদল মানুষ তাদেরকে আরো সাপোর্ট দিতেছে, বলতেছে মার মার আরো মার, এরা মরলে কোনো অসুবিধা নেই। মানুষের দিলের কঠোরতা এত বাড়ছে, মায়া মহাব্বত দূর হয়ে গেছে। নবীর জামানায় সাহাবী আয়েশা বলতেছে যে আমার দিলটা শক্ত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমল শিখিয়ে দেন, কি করলে আমার দিলটা নরম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো, আমসি হারাসাল ইয়াতিম,
তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনকে খানা দাও, আল্লাহ তাআলা তোমার দিলটাকে নরম বানায় দিবে। সুবহানাল্লাহ, যার দিল নরম এর প্রতি মানুষের মহব্বত ভালোবাসা কম না বেশি, যার হৃদয়ের মধ্যে কঠোরতা আছে মানুষ তাকে মহব্বত করে না, মানুষ তাকে ভালোবাসে না, তাকে রুক্ষভাষী বলে, কঠোর হৃদয়ের লোক বলে। কিন্তু লোক যত কালো হোক, দেখতে যেমনই হোক, তার যদি দিলটা নরম হয়, দিলটা কোমল হয়, তার ভাষাটাও কোমল হয় নরম হয়, মানুষ তার কাছে আসে, এই নরম স্বভাবের কারণে মানুষ তাকে মহব্বত করে। নবীজি বলছে ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও। তাহলে ইয়াতীমকে সম্মান করার এক নম্বর অর্থ হলো ইয়াতীমের সাথে সদাচরণ করা। দুই নাম্বার, যদি ইয়াতীমের অভিভাবক হওয়ার মতো সুযোগ থাকে, ইয়াতীমের অভিভাবক হওয়া, কেউ যদি কোনো ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করে তার জন্য কত ফজিলত। একটা মানুষ একজন ইয়াতীমকে নিজের ঘরে রাখলো, খাওয়াইলো, বড় বানাইলো, লেখাপড়া শিখাইলো, ইয়াতীমের অভিভাবক হয়ে গেল। নবীজি বলেন কি ফজিলত শুনা নাও, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। এই কথা বলার পর নবীজি এই দুইটা আঙ্গুল দিয়া ইশারা করলেন, বুঝাইলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ইয়াতীমের অভিভাবক এইরকম জান্নাতে পাশাপাশি থাকবো। হতে পারে একজন মানুষ একটা ইয়াতীমের পূর্ণ দায়িত্ব নিতে পারবে না, আংশিক দায়িত্ব নেওয়া তো যায়। একজন যদি আইসা মাদ্রাসায় বলে হুজুর আমি একটা ইয়াতীমের সারা বছর যেই পোশাক লাগে সেই পোশাকের খরচ অথবা পোশাক আমি বানায় দিব, আর একজন যদি আইসা বলে হুজুর যতটুকু তেল পানি সাবান দরকার হয় আমি দিব, আর একজন যদি আইসা বলে হুজুর চিকিৎসার যা খরচ আমি দিব, আর একজন যদি আইসা বলে হুজুর আমার তো অ্যাবিলিটি নাই ওর যে কয় জোড়া জুতা লাগে স্যান্ডেল লাগে আমি কিনা দিব। আমাদের উচিত কোনো না কোনোভাবে হলেও একটা ইয়াতীমের আংশিক অভিভাবকত্বের দায়িত্ব যদি গ্রহণ করতে পারি, আশা করা যায় কেয়ামতের দিন জান্নাতের ফয়সালা যখন ইনশাআল্লাহ পাওয়া যাব, নবীজির সাথে জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এর চাইতে আনন্দের আর কিছু হইতে পারে? হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসছেন, গ্রামের কিছু কিছু মানুষ আছে তাদের সরলতার কারণে আমরা তাদেরকে অনেক সময় মূর্খ বলি, মূর্খ আসলে মূর্খতা নয়, এটা হলো তাদের সরলতা। নবীজি আর একজনের সাথে কথা বলতেছেন, স্বাভাবিক নিয়ম হলো আপনি যখন কারোর সাথে কথা বলেন আর একজন এসে আপনাকে জিজ্ঞাসা করবে না, কথা বলবে না, প্রশ্ন করবে না, এটাই নিয়ম, কথা শেষ হবে এরপরে প্রশ্ন করা হবে। কিন্তু নবীজি আর একজনের সাথে কথা বলতেছে, গ্রাম্য সাহাবি নবীজির কাছে আইসা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, নবীজি কথা বলতেছে, সে আইসা প্রশ্ন করতেছে মাতাসা, হে আল্লাহ কখন হবে? তার প্রশ্নের ভাব এমনটা ছিল যে সে গাঠি গুঠি নিয়া কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে। মনে করেন যখন আপনারা ঢাকায় যান, ঢাকা ঢাকায় যাওয়ার সময় কাউন্টারে গিয়ে যখন টিকিট কাটেন, টিকিট কাটেন কখন? ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত যখন, ঠিক কিনা বলেন? গাড়ি হলো 10:30, 10:40 বাজে গেছে, আপনি তো যাওয়ার জন্য প্রস্তুত না, কাউন্টার মাস্টারে যেয়ে কি বলেন, এ গাড়ি আসবে কখন? এই যে জিজ্ঞাসার ভাব, এটার দ্বারা কি আমি রেডি হয়ে বসে আছি, 10 মিনিট পার হয়ে গেলে এখনো গাড়ি আসে না কেন? মূল কথা হলো এইটা, ঠিক না? প্রশ্নের ভাবে বোঝা যাইতেছে লোকটা কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কখন কেয়ামত আসবে। নবীজি আর একজনের সাথে যখন কথা শেষ হয়ে গেল, এবার জিজ্ঞাসা করতেছেন ওই লোকটা কোথায়,
যে আমাকে এই প্রশ্ন করছে। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই প্রশ্নটা করেছি কিছু কিছু সময় কিছু কিছু প্রশ্ন করার পরে, ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রশ্নকারীর ব্যাপারেও উত্তর যিনি দিবেন তার অন্তরে আর একটা প্রশ্ন জাগ্রত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দেওয়ার আগে উল্টা এবার তারে প্রশ্ন করতেছে। অনেক সময় কিছু প্রশ্ন শুনলে এরকম আসে, যেমন এক মজলিসের মধ্যে আমরা বসা আছি, অনেক ওলামায়ে কেরাম, আমাদের ঢাকার বড় একজন আলেম বসা, উনি যখন গেছেন আশেপাশের সব ওলামায়ে কেরামের আগমন ঘটছে, রুমের মধ্যে দরজা আটকায় দিয়া ওলামায়ে কেরামের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা উনি আলোচনা করতেছেন, দরজায় যিনি পাহারায় বা খাদেম আছেন বলছে এখন কাউরে আর ঢুকতে দিও না, আমরা একটু জরুরি কথা বলতেছি। তা একটা লোক এসে খালি দরজা ঢুকাইতেছে, বারবার দরজার মধ্যে আওয়াজ করতেছে, কি ব্যাপার বলতেছে, আমার এই বড় হুজুরের সাথে একটু দেখা করতে হবে, কথা বলতেই হবে। তার বলার ভাব এরকম যে এমন কিছু জানতে চায় যা তার জীবনের জন্য খুব উপকারী। খাদেম আইসা ওই হুজুরকে বলতেছে, হযরত, একজন তো খুব বারবার ই করতেছে, গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় আপনার কাছে জানতে চায়, একটু সুযোগ দিলে ভালো হয়। এবার ওই লোকটা আসছে, ভাব শব্দে এইকে বোঝা যাইতেছে এটা পশ্চিম দিকে শুক্রবারেও উবুত হইয়া পড়ে না। কিছু মানুষ আছে না যে সারা সপ্তাহ না পড়ে না পড়ুক, শুক্রবারে তো পড়ে, আছে না এরকম? আর কিছু আল্লাহর বান্দা আছে জীবনেও পড়ে না, ওরটা পড়া হবে মরার পরে। আয়েশা প্রশ্ন করতেছে, হুজুর জরুরি একটা প্রশ্ন, কি প্রশ্ন? বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়িদের নামগুলো আমার একটু জানার দরকার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন না? হ্যাঁ। হুজুর এবার তারে প্রশ্ন করছে, তোর প্রশ্নের জবাব তো আমি দিব, তুই আগে আমার দোয়ায় কুনুতটা শোনা। একেবারে বাস্তব, আমি ওই মজলিসে উপস্থিত, আমাদের ঘাড়ের উপর দিয়া লাফ দিয়া দরজা ফাঁক করে বেরোয় পালাই চলে গেছি, সেজন্য কিছু প্রশ্ন করার পরে তার ওই প্রশ্নের ব্যাপারে একটা প্রশ্ন অন্তরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নকারীকে এবার প্রশ্ন ছুড়ে দিলেন, কিয়ামতের জন্য তুমি কি পাথেও সংগ্রহ করছো, কি সামানা গুছায় রাখছো? ওই লোকটার সহজ সরল জবাব, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই লোকটার এই প্রশ্নের জবাবটা এতটা ভালো লাগছে নবীজির কাছে, এটা তার হৃদয় থেকে আসছে, মুখ দিয়া বাহির করছে, এই জবাবের ভিতরে কোনো লৌকিকতা নাই, লোক দেখানোর চিন্তা নাই, একেবারে হৃদয় থেকে জবাব দিয়েছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও জবাব দিয়া দিলেন, শোনো, যে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে অবস্থান করবে। এই কথা শুনা লোকটা বাড়ির পথে হাঁটা ধরছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের জবানে এই কথাটা শ্রবণ করবার পর, ইসলাম গ্রহণ করার পরে আমরা এতটা খুশি হই নাই, নবীজির জবানে এই কথাটা শ্রবণ করবার পরে যতটা খুশি আমরা হয়েছি, ইসলাম গ্রহণ করার পরে এতটা খুশি আমরা কখনো হই নাই। তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি, যদিও তাদের মতো আমল করতে পারি নাই, তবে আশা করি আমার এই ভালোবাসার কারণে আমি জান্নাতে তাদের সাথে থাকতে পারব। একজন সাহাবী নবীজির সাথে অবস্থান করাটাকে নিজের জীবনের সবচাইতে বড় সৌভাগ্যের বিষয় মনে করতেন, আর সেই সৌভাগ্যের বিষয় অর্জন করার অন্যতম মাধ্যম ইয়াতিমের অভিভাবক হওয়া। আমরা একজনের পরিপূর্ণ অভিভাবক না হতে পারি, আংশিক বিষয়ের অভিভাবক হওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আমিন। সাথে সাথে আমার অধীনস্থ যদি কোনো ইয়াতিম থাকে, সাবধান, তার হক তো আদায় করব, যেন এমনটা না হয় যে আমি তার সম্পদ জোর কইরা ভোগ করে ফেলতেছি। দুনিয়ায় অনেক মানুষ আছে ইয়াতিমের অভিভাবক হইয়া সেই ইয়াতিমের সম্পদ বক্ষণ করে ইয়াতিমকে,
তার সম্পদ বঞ্চিত করে, এমন লোক দুনিয়ায় আছে না নাই? আবু জেহেলের অভ্যাস ছিল, আবু জেহেল যখন দেখত কোনো সম্ভ্রান্ত সম্পদশালী ব্যক্তি মুমূর্ষ অবস্থায় মারা যাওয়ার পূর্ব মুহূর্ত তার ইয়াতিম বা ছোট বাচ্চা আছে, নাবালক বাচ্চা আছে, আবু জেহেল গিয়া তার কানের কাছে গিয়া বলতো, ভাই তুমি তো হয়তো দুনিয়ায় আর বেশি সময় থাকবা না, কিন্তু তুমি মারা যাবার পর কি হবে তোমার সম্পদের, কি হবে তোমার এই নাবালক সন্তানের, কে দেখাশোনা করবে, মানুষে তো খেয়া ফেলবে। তুমি একটা কাজ করো, তুমি সকলের সামনে এই ওসিয়ত করে যাও যে তোমার মৃত্যুর পর তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হইলাম আমি। ওই লোকটাও চিন্তা করতো, আবু জেহেল যদি আমার সম্পদ এবং সন্তানের অভিভাবক হয়ে যায়, কেউ আমার সন্তান এবং সম্পদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। মানুষেরা বইলা যাইত, আবু জেহেল এই সুযোগটা কাজে লাগাইত, ওই অভিভাবক যখন মারা যাইত আবু জেহেল সম্পদগুলো নিজের দখলে রেখে দিত, ইয়াতিম বাচ্চা যখন বালেগ হইয়া আবু জেহেলের কাছে গিয়া সম্পদ চাইত, আবু জেহেল ওই ইয়াতিম সন্তানগুলোকে ঘাড় ধাক্কা দিয়া বাইর কইরা দিত। আবু জেহেলের ব্যাপারে আল্লাহ তাআলা এজন্য বলেন, আপনি কি তারে দেখেন নাই যে কিয়ামতকে অস্বীকার করে? শুধু তাই না, ফাযালিকা আল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়। সেজন্য ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা এটা আবু জেহেলের খাসলাত। সাধারণ সম্পদ একরকম, ইয়াতীমের সম্পদটা আর একরকম। সাধারণভাবে কারো সম্পদ অন্যায়ভাবে খাওয়া এটা নিঃসন্দেহে গোনা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা জুলুম করে অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে একটু জবাব দেন যে আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? ইয়াতীমের সম্পদ যে পেট ভরপুর করতেছে সম্পদ দিয়া, সে আগুন দিয়ে পেট ভরপুর করতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাগীরা, ওয়াচিরাই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার আবাসস্থল হবে জাহান্নাম। সেজন্য সাবধান, আমরা ইয়াতীমের হক আদায় করব, কখনো ইয়াতীমের সম্পদ ভক্ষণ করব না, কারণ ইয়াতীমের সম্পদ এটা হলো আগুন। তাহলে রিজিক সংকীর্ণতার কারণ কয়টা? জোরে বলেন না, কয়টা? আমি বুঝতে পারছি যে এ ওয়াজ আপনাদের এই জায়গায় চলে না। আমি বুঝতে পারি কিছু জিনিস যে কোন জায়গায় কোন ওয়াজ চলে, কারণ আমার তো মানুষ নিয়ে কারবারি। কি নিয়ে কারবারি? মানুষ নিয়ে কারবারি। এজন্য যখন বুঝি যে আমি যা বলতেছি আমি মানুষকে এই কথাগুলা গ্রহণ করাইতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আপনাদের কোনো সমস্যা নাই, হয়তো কথাগুলো অন্য কেউ যদি আর একটু সুন্দরভাবে বলতে পারতো তাদের কথা হয়তো আপনি নিতে পারতেন। আমি যখন বুঝতেছি যে আমি আপনাদের কথা দিতে পারতেছি না, তখন আমি ওই এলাকার থেকে মাপসাইয়া বাড়ি, আর এদিকে প্রোগ্রামের কোনো সুযোগ আমার নাই। কারণ আমি যে কারণে এত দাওয়াত দিয়ে টাকা পয়সা খরচ করে আমারে নিচ্ছে যে মানুষ কিছু দিনই কথা শুনবে, মানুষ কিছু জীবনের পরিবর্তন করবে, যখন আমি বুঝতে পারলাম আমার দ্বারা এই দায়িত্ব পালন হচ্ছে না, তখন জোর কইরা খাওয়াইতে যাওয়া এটা জুলুমের মতো। এজন্য আমি আপনাদের জুলুম করব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের অ্যাক্টিভিটি, আপনাদের অ্যাটেনশন আমাকে বারবার মেসেজ দিচ্ছে, হুজুর কাজ হচ্ছে না, এ ওয়াজ চলবে না, এ ওয়াজ চলবে না, কিন্তু আমি আবার বুঝতেছি যে কোনটা দরকার সেটা আবার আমার মধ্যে নাই। বুঝেন নাই, সেটা আমার মধ্যে নাই, এরও আমার ব্যর্থতা। তা যাই হোক,
ইয়াতিমের হক আদায় করা, এটা হলো ইয়াতিমকে সম্মান করা। ইয়াতিমের হক নষ্ট না করা, এটা হলো ইয়াতিমকে সম্মান করা। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা মিসকিনকে খানা দিতে উৎসাহ প্রদান করো না। এখানে আল্লাহ তাআলা দুইটা গুণের দ্বিতীয় গুণটা উল্লেখ করেছেন। কারণ কি? কারণ যার মধ্যে দ্বিতীয় বিষয়টা পাওয়া যায়, তার মধ্যে প্রথম বিষয়টা এমনিতেই থাকে। এ কথাটা বোঝার জন্য একটা মেসাল দিলে সহজ হবে। মনে করেন এক গ্রামে কেউ লেখাপড়া শিখে নাই, একটা ছেলে কোনো মতে গিয়ে গ্রাম থেকে শহরে গিয়ে লেখাপড়া শিখছে। আগের মুরব্বী মানুষ যারা আছে এখনো অনেকে মনে করে ম্যাট্রিকার আইয়া পাস এটা হলো দেশের সর্বোচ্চ শিক্ষা, যে আইয়া পাস করছে সে দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। এখনো অনেক অঞ্চলের অনেক মুরব্বীদের ধারণা এটা। এখন একটা ছেলে শহরে গিয়ে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়ে গেছে, বিসিএস কমপ্লিট করছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি যিনি বিসিএস ক্যাডার তিনি। এরপরে বাংলাদেশে আর পড়াশোনার সুযোগ নাই। কেউ যদি ডক্টরেট করে এমফিল করে এটা ভিন্ন বিষয়। মনে করেন তিনি বিসিএস ক্যাডার, ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন বিসিএস ক্যাডার হয়েছেন, সরকারি বড় চাকরি পেয়েছেন। আগের আমলে ম্যাট্রিক পাস করলে মানুষজন মিষ্টি নিয়ে দেখতে আসলো, দেখতে আসতো। তা এখন ওই ছেলেটা বাড়িতে আসছে, এলাকার সব মানুষ জড়ো হয়ে গেছে যে আমাদের এলাকার সর্বোচ্চ শিক্ষিত ছেলেটা বাড়িতে আসছে। দলে দলে মানুষ তাকে দেখতে আসছে, সবাই দেখাশোনা করে টরে চলে গেছে। এক মুরব্বী বসে আছে পাশে। সবাই চলে যাওয়ার পরে এবার মুরব্বী ছেলেটার কাছে এসে বলতেছে, বাবা তুমি নাকি অনেক বড় শিক্ষিত শুনলাম, তা তুমি কি লেখাপড়া করছো, কোথায় লেখাপড়া করছো? বলতেছে, চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, সাথে সাথে আলহামদুলিল্লাহ বিসিএস ক্যাডার হয়েছি, সরকারি চাকরিও একটা পাইছি। এবার চাচা ছেলেটারে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি বিসিএস ক্যাডার বুঝলাম, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছো বুঝলাম, কিন্তু বাবা তুমি কি আইয়া পাস করছিলা? কথাটা বুঝেন নাই? এখন বলেন তো, কাউকে যদি প্রশ্ন করেন যে আপনি কি লেখাপড়া করেন, সে যদি বলে আমি মাস্টার্স শেষ করছি, আপনার কি এখন তারে প্রশ্ন করা সাজে যে আপনি কি ফাইভে পিএসসি পাস করছেন, জেএসসি পাস করছেন, আপনি কি এসএসসি পাস করছেন, এইচএসসি পাস করছেন, আপনি কি অনার্স কমপ্লিট করছেন? এই প্রশ্ন যদি কেউ করে তাকে কি বলবেন? বোকা। তার মানে মানুষ দ্বিতীয় গুণ বলার দ্বারা বা দ্বিতীয় দোষ বলার দ্বারা প্রথম যে আরেকটা বিষয় তার মধ্যে আছে এটা বোঝা যায়। যেমন একজন আলেম মুফতি সাহেব, কি সাহেব? মুফতি সাহেব। মুফতি সাহেবের যদি কেউ এসে প্রশ্ন করে আপনি কি মৌলানা হইছেন, তাহলে প্রশ্ন কি হবে? বোকার মতো। যে বলবে যে আমি মুফতি, বুঝতে হবে সে মৌলানা হইছে, এরপরে মুফতি হইছি। আল্লাহ তাআলা এই জায়গায় দ্বিতীয় দোষ বর্ণনা করছেন, যে তোমাদের রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো তোমরা অপরকে মিসকিনদের খাদ্য দানে উৎসাহ দাও না। তার মানে বলেন তো, যে নিজে খাবার দেয় সেই তো আরেকজনকে বলবে মিসকিনদের খাওয়াও, আর যে খাওয়ায় না সেই তো আরেকজনকে উৎসাহ দেয় না। তার মানে হইল, তুমি নিজেও তো মিসকিনদের খাওয়াও না, অপরকেও মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দাও না। দুইটা বিষয় এই কথার মধ্যে আল্লাহ তাআলা বলছে, তুমি নিজেও খাওয়াও না, অপরকেও খাওয়াও না, খাওয়াইতে উৎসাহ দাও না, বরং অন্য কেউ যদি মিসকিনদের খানা খাওয়াইতে যায় তুমি উৎসাহ তো দেওয়া বহুদূর নিরুৎসাহিত করো। খানা খাওয়ানো এটা সাধারণভাবে ফজিলতের কাজ। ধনী হোক কোটিপতি হোক, একজন গরিব মানুষ যদি একজন কোটিপতিকে খানা খাওয়ায় বলেন তো ফজিলত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খায়ির, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার, এই জন্য একই ধরনের প্রশ্ন যদি
বিভিন্ন ব্যক্তি করত, ওই ব্যক্তির অবস্থার আলোকে নবীজি প্রশ্নের জবাব দিতেন। নবীজি এই লোকের এই প্রশ্নের জবাবে বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। নবীজি বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও, কোনো স্তর বিন্যাস করেন নাই, ক্লাসিফিকেশন করেন নাই। নবীজি বলছেন, মানুষরে খানা খাওয়াও, একজন গরিব যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন কোটিপতিকে খানা খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? সেই জন্য খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ, যদি সেটা মানুষের কাছ থেকে পাওনার আশায় না হয়। আমাদের সমাজেও খানা খাওয়ানোর প্রচলন আছে, কিন্তু এগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয়। একটা হলো মানুষকে দেখানো উদ্দেশ্য, আর একটা হইল 200 টাকার খানা খাওয়াইয়া 1000 টাকা পাওয়ার উদ্দেশ্য। আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠান সহ এই ধরনের অনুষ্ঠানে খানা খাওয়ানোর অন্যতম টার্গেট, চিন্তা করে বিজনেসটা খুব ভালো, 2 লাখ খাটাইলে 5 লাখ নগদে উঠাস, দোকানে বাকি যায়, কিন্তু পাবলিক লজ্জার ঠেলায় দাওয়াতের টাকা বাকি রাখে না, নগদেই দেয়, তাহলে এই ব্যবসা খুব ভালো না? হায় হায়, চিন্তা করে দেখেন, অথচ খানা খাওয়াইতে হবে কার জন্য? জোরে বলেন না, কার জন্য? ধনীরে খাওয়ান, গরিবরে খাওয়ান, বিবাহের অনুষ্ঠানে খাওয়ান, আল্লাহর জন্য খাওয়ান। আমাদের দেশে অনেক সময় মানুষ মরা গেলে খানা খাওয়ায়, ওলামায়ে কেরাম কিছু বিষয়ের দিকে খেয়াল করে এটা মানা করে। আফসোস, আমার এমন লোকের ঘটনা জানা আছে, বাপ বাড়িতে পড়ে আছে 5-6 বছর, বাবাকে ওষুধ কিনা দেয় নাই, বাবার চিকিৎসা করায় নাই, শহরে থাকে, বাপকে বাড়িতেও নেয় নাই, ছেলে অনেক টাকাওয়ালা, বাপ মারা গেছে, ছেলে বাড়িতে আসছে, 4 দিন না 40-এর দিন 10টা গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়াইছে। আমারে বলেন তো, আপনারা কি এই কথা কি মানবেন যে এই ছেলেটা বাবার চিকিৎসা করাইল না, 10টা গরু জবাই দিয়া বাবার নামে খাওয়াইল, এই খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত আছে নাকি? কেন খাওয়াইছে? মানুষকে দেখানোর জন্য। জমকের পোলা মরে গেছে, 10 গরু জবাই দিয়ে আমাদের খাওয়াইছে। আর এগুলাও আমাদের সমাজের কিছু মানুষ আছে, এই খাওয়ানোর 3 দিন আগের থেকে পেট খালি রাখে, দাঁত ধার দেয়, যাইয়া খাইতে হবে না? এ খাবার যদি কেউ খায়, ওর রুহানিয়াত দূর হয়ে যাবে অন্তর থেকে। এই ধরনের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। খানা যদি একমাত্র আল্লাহর জন্য খাওয়ানো হয়, এর মধ্যে ফজিলত আছে। এখন থেকে এই জন্য নিয়ত করবেন, বিবাহ দিচ্ছেন পুলারে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়া খাওয়াইবেন, ভালো কথা, কিন্তু দাওয়াত দেওয়ার সময় সাহাবায়ে কেরামের এই আদর্শটা মনে রাখবেন। সাহাবায়ে কেরাম মানুষদেরকে খানা খাওয়াইতো, তারা খানা খাওয়ায় কি বলতো? তারা বলতো, ইন্নামা মুতাইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাউ ওয়ালা শুকুরা। তারা বলতো, ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি কার জন্য? আল্লাহর নাম আসতে কইলে ভাল লাগে, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর জন্য খাওয়াইলাম, এই খানার প্রতিদান তোমাদের কাছে চাই না, লা নুরিদু মিনকুম জাযা, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, প্রতিদান তো বহুদূর, বিনিময় তো বহুদূর, ওয়ালা শুকুর, খানা খাওয়ার পরে আমারে থ্যাংক ইউ দাও, ধন্যবাদ দাও, এটাও চাই না। খানা খাইছো আলহামদুলিল্লাহ কও, কিন্তু আমাকে ধন্যবাদও দেওয়া লাগবে না, তোমাদের কাছে কৃতজ্ঞতাও আশা করি না, কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য। এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে? সেই জন্য সাধারণভাবে যারা এই খানা খাওয়ান ফজিলত আছে, যদি আল্লাহর জন্য হয়। আবার খানা খাওয়ানোটা কখনো কখনো শুধু কর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়, এটা ঈমানের সাথে সম্পৃক্ত হয়ে যায়।
এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরা খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন সে ইমানদার নয়। এই জন্য প্রতিবেশী অভুক্ত যে তাকে খাওয়ানো, এটা হলো ইমানি দায়িত্ব। তাহলে খানা খাওয়ানো কিছু সময় সাধারণ আমল, আল্লাহর জন্য খাওয়াইলে ফজিলত, আর কিছু কিছু সময় এই খানা খাওয়ানোটা ইমানি আমল। যদি প্রতিবেশী অভুক্ত থাকে, তাকে খাওয়ানো শুধু ভালো কাজ তা নয়, বরং এই খানা খাওয়ানোটা ইমানের সাথে সম্পৃক্ত বিষয়। আর যদি মিসকিন অসহায় প্রতিবেশী হয়, মিসকিন দরিদ্র হয়, বলেন খানা খাওয়াইলে ফজিলত কম হবে না বেশি হবে? এই জন্য যারা খানা খাওয়ায় আল্লাহর জন্য, তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে না, আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়। সেজন্য আল্লাহ বলেন, তোমাদের রিজিক সংকীর্ণতার প্রথম কারণ হইল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমদের সম্মান করো না। দ্বিতীয় কারণ হইল ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা নিজেরাও তো মিসকিনদের খানা দাও না, অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না। সেজন্য নিজে মিসকিনদের খাওয়াবো, অপরকে উৎসাহ দিব। দোকানে বসছি, গরিব মানুষ এসে কিছু খাইতে চাইতেছে, গ্রামের ভিক্ষুক দরিদ্র মানুষ এদেরকে তো চেনা জানাবো। শহরে নাইলে চিটিং বাজার বাট পার আছে, হাত ব্যাগা কইরা গাড়ির মধ্যে উইঠা গাড়ির থেকে নামলেই ও ফিটফাট। কিন্তু শহরে তো চেনা যায় যে এই লোকটা গরিব দরিদ্র, নিজের কাছে নাই। বন্ধুরে বলেন যে 10টা টাকা ধার দাও, আর নাইলে তুমি তার একটা পারুটি কিনা দাও। আপনি এতটুকু বলার কারণে, উৎসাহ দেওয়ার কারণে, সে খাওয়াইলো কিনা উৎসাহ দেওয়ার কারণে সওয়াবের মালিক আপনি আমিও হয়ে যাব, ঠিক কিনা বলেন? তিন নম্বর রিজিক সংকীর্ণতার কারণ, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, আল্লাহ তাআলা বলেন তোমরা ওয়ারিসি সম্পদ সব একা ভক্ষণ করে খেয়ে ফেলো। ওয়ারিসি সম্পদ, আমাদের দেশে অনেক মানুষ আছে বন্ধের হক নষ্ট করে, ভাইদের হক নষ্ট করে, ফুফুদের হক নষ্ট করে, যারা প্রাপ্য ছিল সম্পদের তাদের দেয় নাই, একা একা সব সিস্টেমে দখল দিয়া খায়া সম্পদের পাহাড় গড়ায়া এখন হাজি সাহেব হয়ে গেছে। এমন আল্লাহর বান্দা, বান্দার হক নষ্টকারী হাজি সাহেব দুনিয়ায় আছে না? না, মনে রাখবেন, বান্দার হক এটা বড় জটিল জিনিস। কিয়ামতের দিন আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না, এটা সবচেয়ে জটিল জিনিস। অনেক ভাই আছে বন্ধের হক নষ্ট করে, বাবা মারা গেছে, মনে করেন দুই ভাই বা এক ভাই দুই বোন, বাবা মারা যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলো সে পালন করবে কি করবে? বাপ মারা গেছে, বাবার কাফন দাফনের ব্যবস্থা করবে, বাবা যদি ঋণ থাকে ঋণগুলাকে সে পরিশোধ করবে, বাবার সম্পদ থেকেই করবে, বাবার যদি সম্পদ না থাকে সন্তান নিজের সম্পদ থেকে ঋণগুলো পরিশোধ করবে। এখন হয়তো কেউ বলতে পারে, বাবার ঋণ আমি কেন শোধ করব? প্রশ্ন আসে কি আসে না? আপনাদের এইসব ওয়াজ দরকার নাই তো, কথা কর না কেন? নাকি গান শুনতে ভাল লাগবে, গজল শোনামো? কি অবস্থা দুনিয়ার, টাকা পয়সা খরচ করে হুজুরাই না ওয়াজ শুনে? আপনারা যদি নিজের দুনিয়াবি কল্যাণ, আখেরাতের মুক্তির কিছু পথ না পান, এগুলো যদি ভালো না লাগে, তাহলে তো অবস্থা কিন্তু ভালো না, মনে রাখ গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, প্রশ্ন ছিল আমি আমার বাবার ঋণ আমার গাঁঠের টাকা দিয়া কেন শোধ করব? প্রশ্ন যদি আসে জবাব হলো, এক লোক নবীজির কাছে আসছে, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার হক আদায় করে না। নবীজি বললেন, এইবার ছেলেটারে তুমি, একটা ছেলে আইসা নবীর কাছে অভিযোগ দায়ের করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ যেখানে মন চায় ব্যয় করে। আল্লাহর রাসূল এবার বললেন, আগামীকাল তুমি তোমার বাবাকে নিয়ে আমার কাছে আসবা। এবার ছেলেটা বাবাকে নিয়ে নবীজির কাছে গেল। এবার নবীজি জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার?
তুমি তোমার ছেলের সম্পদ যেখানে মন চাই সেখানে ব্যয় করো, কি করো? এইবার ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার এই সম্পদগুলো নিয়ে তার ফুফু, তার আত্মীয় স্বজন, আমার নিকট আত্মীয় তাদেরকে দেই, অন্য কোনো কাজে ব্যয় করি না। কিন্তু এই লোকটা যখন নবীজির কাছে তার সন্তান তার ব্যাপারে অভিযোগ দিল, ব্যথায় কষ্টে লোকটার বুক ফাইটা কান্না আসতেছে, এই লোকটা তখন মনে মনে কিছু কথা চিন্তা কইরা চোখ দিয়া পানি পড়তেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কান্না করে আর মনে মনে এই কথাগুলো চিন্তা করতেছে, আপনি কথাগুলো তার মুখ দিয়ে শুনেন। নবীজি এবার বলতেছে, তুমি কি চিন্তা কইরা কান্দো, কথাগুলো আমার কাছে বলো। লোকটা বলতে চায় না। নবীজি বলেন, তুমি বলো, আমার নাইলে আল্লাহ জানায় দিবে। কিন্তু এইবার লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কথা অন্তরে চিন্তা করতেছি আপনি নিশ্চয়ই জানা যাইতে পারবেন, যেহেতু জানা যাইতে পারবেন আমি বলে দেই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন এই কথাগুলো আপনার কাছে বলছে আমার হৃদয় ফেটে যায়, আমি তখন মনে মনে বলতেছি, আহারে সন্তান, তুমি কি সেই সময়ের কথাগুলো বইলা গেছো যখন তুমি কিছুই বলতে পারতা না, যখন তুমি কিছুই খাইতে পারতা না, নড়তে পারতা না, আমি তোমাকে কোলে কইরা নিয়া তোমাকে হাঁটাইতাম, প্রস্রাব করাইতাম, পায়খানা করাইতাম। ও সন্তান, ওই সময়ের কথাগুলো তো তোমার মনে নাই, অসুস্থ তুমি হইতা কিন্তু গোটা রাত না ঘুমায়া আমি বাবা কাটায় দিতাম। ও সন্তান, আজকে তোমার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক, তাদের পিছনে ব্যয় করো, খরচ করো, কিন্তু আমি বাবা, আমার জন্য তোমার মায়া হয় না, তুমি তোমার একজন প্রতিবেশীর সাথে যতটুকু ভালো আচরণ করো ততটুকুও আমার সাথে করো না। এ কথাগুলো আমি ভাবতেছিলাম। নবীজির আর বুঝতে বাকি নাই এই সন্তানের হালত কি। নবীজি এবার ওই ছেলেটার দুই কলার চাইপা ধরছে, দুই হাত দিয়া, এরকম দুই হাত দিয়া কলারটা টানা ধরে ওরে বলতেছে, এই শোন, আনতা ওয়া মালুকা লিয়াবিক, তুই ও তোর বাপের, তোর মাল ও তোর বাপের, তুই ও তোর বাপের, তোর মাল ও তোর বাপের, সুতরাং বাপ যদি মারা যায়, বাপ যদি ঋণ থাকে, বাপের যদি এক টাকাও না থাকে, ওই বাপ যদি লাখ টাকাও ঋণ থাকে, ওই ঋণ পরিশোধ করবে তার সন্তান। আর যদি বাবা ঋণ রেখা যায়, সম্পদ রেখা যায়, তাইলে বাবার সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে। এরপরের দায়িত্ব হলো, বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, ওসিয়তটাকে সে পূরণ করবে। এ বাপ যদি ওসিয়ত করে, আমার সব টাকা মাদ্রাসায় দিয়া দিস, সব জমি মাদ্রাসায় দিয়া দিস, এই ওসিয়ত কার্যকর হবে না, বরং সমুদয় সম্পদের সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ পরিমাণ যদি ওসিয়ত করে, এই ওসিয়ত মান্য করতে সন্তান বাধ্য। এইবার ওসিয়ত পূরণ করার পর মিলাদ দেওয়া আগে না, ওই চল্লিশা করা আগে না, এইবারের দায়িত্ব হলো যেই সম্পদ অবশিষ্ট আছে প্রত্যেকটা ওয়ারিশকে তার হক যথাযথভাবে বুঝাইয়া দেওয়া। মজলিস বসে চার দিন আর চল্লিশ দিনের মিলাদের মজলিস বসায় ভাই বোন আত্মীয় স্বজন নিয়া, অথচ মজলিস বসার দরকার ছিল বাবার এই সম্পদে কার কতটুকু হক আছে সমানভাবে। একজনের সব নিয়ে গেছে, মামলা করবে, মামলা যিনি মামলা লিখবেন কি কয় জানেন, কয় তোর সব নিছে নিছে, তোরে বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ, কয়ে বাদ, মামলা করিস না, তাইলে তুইও বাঁচবি না। দুনিয়ায় মজলুম জুলুমের শিকার হওয়ার পর যখন সমাজপতিদের কাছে গিয়া ন্যায় বিচার পায় না, বিচারালয়ে গিয়া ন্যায় বিচার যখন পায় না, বলেন তো ওই মজলুম তার এই বিচার কার কাছে দেয়? মনে রাখবেন, কোন মজলুমের বিচার যদি আল্লাহর কাছে চলে যায় এটা কিন্তু বড় কঠিন জিনিস। এজন্য নবীজি বলেন, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, এই মাজলুম দোয়া করার সাথে সাথে কবুল করে কে। দুনিয়ার মাজলুম যারা আমরা আপনারা অনেকে হয়তো আছেন,
আমরা যারা দুনিয়ায় ন্যায় বিচার পাই নাই, যারা ন্যায় বিচার পায় নাই তারাও সেই দিন ন্যায় বিচার পাবেন। এইবার আল্লাহ তাআলার কাছে এসে বিচার দিবে, আল্লাহ যেই লোকটা পাহাড় পরিমাণ নেক নিয়া জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান, ওকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে ওর ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। এইবার লোকটা হয়তো বলবে, আল্লাহ দুনিয়ায় আমার সম্পদ জোর করে নিছে, আমার লোকবল ছিল না, ধনবল ছিল না, ন্যায় বিচার পাই নাই, আল্লাহ আজকে কি ন্যায় বিচার পাব না? এবার আল্লাহ তাআলা বলবে, অবশ্যই ন্যায় বিচার পাইবা। দেখবেন দুনিয়ার যারা বড় বড় গডফাদার, দরা খায় ছোট একটা নিয়া, যখন একটা বাইর হয় একের পর এক অপরাধ বের হতে থাকে, যখন একজন ন্যায় বিচার পায় বারবার এবার অনেকে গিয়া তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। হাশরের ময়দানে যখন দেখবে ওই লোকটা তো আল্লাহ তাআলার কাছে ন্যায় বিচার পেয়ে গেল, ওই জালেম তো আমার উপরেও জুলুম করেছিল, এবার সে গিয়া আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে অভিযোগ দায়ের করবে, একের পর এক অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তারা তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করছে এটা কি মিথ্যা নাকি? বলে, না আল্লাহ সত্য। কারণ কিয়ামতের দিন মিথ্যা বলার কোনো উপায় নাই। দুনিয়ায় যেমন আদালতের পাশে 200 টাকা দিয়ে সাক্ষী কিনতে পাওয়া যায়, কিয়ামতের দিন আল্লাহর কসম ওই রকম সাক্ষী থাকবে না, বরং তার নিজের জবানটা পর্যন্ত তার কর্মের ব্যাপারে সাক্ষ্য দিবে, তার চোখ তার হাত তার কর্মের ব্যাপারে সাক্ষ্য দিবে, মিথ্যা বলার উপায় নাই। এইবারও বলবে, আল্লাহ তাদের অভিযোগ সত্য, তাহলে তুমি যাদের হক দুনিয়ায় নষ্ট করছো তাদের হক গুলো আদায় করে দাও। লোকটা বলবে, আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া যদি হইতো 100 শতক জমি নিয়েছি 10 শতক দিয়ে দিতাম, এখন জমি পামু কোথায়? এইবার বাদি বলবে, আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়ায় আমার সম্পদ ছিল, ওর দরকার ছিল, অন্যায়ভাবে আমার সম্পদ দখল দিয়েছে, এই জগতে তো জমির কোনো কারবারই নাই, আজকে আমার যা দরকার সেটা ওর কাছে আছে, আমার এই জমির হকটা ওর নেকি দিয়া আল্লাহ আপনি আদায় করে দেন। এইবার সে একের পর এক তার নেকি দিয়া মানুষের হক আদায় করবে, পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের হক না আদায় করতে করতে সব নেকি শেষ। এবার বলবে, আল্লাহ আমার তো আর কোনো নেকি নাই, 15 বার হজ করছিলাম তার নেকিও শেষ, 30 বার উমরা করেছিলাম তারটা শেষ, আর একজন একটা মাইরা দিনই কাজে ব্যয় করছিলাম সব শেষ। অভিযোগকারীরা বলবে, আল্লাহ ওর নেকি নাই তাতে অসুবিধা নাই, আমাদের কাঁধে তো গোনার ঋণ গোনার বোঝা, ও আমাদের গোনাগুলো নিয়ে আমাদেরকে আমাদের এই হকটা আদায় করে দিই। নবীজি বলেন, বাকি হকদারের গোনাগুলা নিয়া এইবার সে পাহাড় পরিমাণ গোনার মালিক হয়ে যাবে। নবীজি বলেন, এই লোকটার নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, সদকার অভাব ছিল না, ভালো কাজের অভাব ছিল না, নফল ইবাদতের অভাব ছিল না, শুধুমাত্র বান্দার হক নষ্ট করতো, এই কারণে এই লোকটা কিয়ামতের দিন সবচাইতে নিঃস্বলোক হয়ে যাবে। এজন্য আমি ছাড় দেওয়ায় অভ্যস্ত হব, আমরা গ্রাম অঞ্চল শহর অঞ্চলে দেখি এরকম 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, বুড়া মানুষ খুনখুনা হয়ে গেছে, লাঠি দিয়ে চলতে পারে না, ওই লোক 1% কি 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নাই। দুনিয়ায় একটু ছাড় দেন, আখেরাতে আল্লাহ ছাড় দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় যদি এতটুক খান আখেরাতে ধরা খাইলে অবস্থা টাইট হয়ে যাবে, আর যদি ওয়ারিস আত্মীয় স্বজনের এটা খায় ডাবল ডাবল হক নষ্ট হয়, একটা হলো তার হক নষ্ট করে আর একটা হলো আত্মীয় হিসাবে হক নষ্ট করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করতেছো ওয়ারিসের সম্পদ নিয়া সম্পদের পাহাড় হয়ে যাইবা, তোমার ব্যাংকে টাকা থাকবে, বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু আমি আল্লাহ আখেরাতের শাস্তি তো রাখছি, দুনিয়ায় তোরে এমন সিস্টেমে ফালামু তুই কিছু খাবি খাইতে পারবি না, না খাইয়া মরা লাগবে। আছে না এরকম সম্পদওয়ালা অনেক? আরে যুবক বয়স
চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়েছে, এমন রোগ হইছে ডাক্তার টেস্ট মেস্ট কইরা কয় তুমি কিন্তু বাইসে আছো আলহামদুলিল্লাহ, এখন তাই কি করবো আমি? ডাক্তার বলে বাকি জীবন যদি বাঁচতে হয় আমার কথা মাইনা চলবি। এই সব মানুষ আল্লাহর কথা মানুক আর না মানুক, ডাক্তারের কথা কিন্তু একেবারে সুন্দরভাবে মানে, ঠিক না? ডাক্তার যদি বলে তোমার চব্বিশ ঘন্টায় চারবার ওষুধ খাওয়া লাগবে, ছয় ঘন্টা পর পর, রাত নয়টায় খাইলে ভোর তিনটায় রাত তিনটায় খাইতে হবে, আল্লাহর বান্দা জীবনে ফজরের নামাজে উঠে না, দেখবেন পৌনে তিনটায় অ্যালার্ম দিয়া বড়ি খাইতে উঠছে, আছে না নাই? অভাব নাই। এখন ডাক্তার বলতেছে আমার কথা মেনে চলবা, তোমার ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, কিডনির সমস্যা আছে, সব হাই হাই, এখন যদি বাঁচতে হয় কি করবা? কিছুই খাওয়া দাওয়া করা যাবে না, গোস্ত মাংস মশলা এসব তো কিছুই খাওয়া না, কি খাবো? আলা চাউলে যাও খাবা, আলা চাউলে যাও চিনেন? আলা চাউলে যাও খাবা, তা আবার যাওয়ের মধ্যে কিন্তু লবণ দিতে পারবা না। এবার বলেন তো এই খাবার যদি ছাগলের সামনে দেন জিব্বা দিয়ে এক চাটা দিয়ে লাথি মেরে বলা দিবে, আল্লাহ বলেন সম্পদ তোর ব্যাংকে ভরা, কিন্তু এমন খাবার সামনে আসবে গরুর গোস্তের গ্রান শুকবি তুই খাইতে পারবি না, এর সে কষ্ট আর আছে নাকি দুনিয়ায়? তাহলে চিন্তা করে দেখেন যারা এরকম বান্দার হক নষ্ট করে সম্পদের পাহাড় বানায়, ওরা মনে করতেছে আমি কত কিছু বানায় ফেলতেছি, কিন্তু আখেরাত শেষ করে দিচ্ছে, রিজিক প্রশস্ত ছিল সংকীর্ণ করে ফেলতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমাদের রিজিক সংকীর্ণতার অন্যতম একটা কারণ হলো যে তুমি ওয়ারিসি সম্পদ সব খেয়ে ফেলো। চার নম্বর কারণ ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, অতিরিক্ত মালের মহাব্বত, মাল উপার্জন করতে করতে এমন ব্যস্ত তুমি খাওয়ারই টাইম পাও না। মাঝে মধ্যে দেখবেন অনেক বুড়া মানুষ সাক্ষাৎকার দেয় বলে আমার বয়স পঁচাশি বছর, এখনো আমি বারো ঘন্টা ডিউটি করি, সে তার উপার্জনের পিছনে ব্যয় করতেছে হায়াত, নেক কাজের পিছনে করে নাই, সে কিন্তু খাইতে পারে না, কয়দিন পরে মরলে সব ওর গোলাপান উড়ায় ফেলবে, ঠিক কিনা বলে? এটা একটা হতে পারে, আর একটা হতে পারে উপরের যেই অপরাধগুলো, দুনিয়ার সব অপরাধ অন্যায় মানুষ দুনিয়ার মহব্বতে করে, যে সুদ খায় আখেরাতের জন্য নাকি দুনিয়ার মহব্বতে? আরে জোরে বলেন না, কিসের মহব্বতে? যে ঘুষ খায় দুনিয়ার মহব্বতে না আখেরাতের মহব্বতে? যারা মারামারি কইরা মানুষকে মেরে ফেলে, অন্যায়ভাবে মামলা দিয়া মানুষদেরকে জেলের মধ্যে বইরা রাখে, আখেরাতের জন্য নাকি দুনিয়ার জন্য? মূল কথা, মূল উসুল হইল প্রত্যেকটা গোনা নিয়ে যদি আপনি চিন্তা করেন, আল্লাহর কসম প্রত্যেকটা গোনার পিছনে কিছু না পাওয়া যাক, যেই জিনিসটা পাওয়া যাবে সেটা হলো দুনিয়ার মহব্বত। এজন্য আল্লাহ তাআলা কেমন যেন জানায় দেন, তুমি দুনিয়ার মহব্বতে এতটা গাফেল হয়েছো, সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে টের পাও না। এজন্য নবীও বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। দুনিয়ায় চলার জন্য যতটুকু দরকার উপার্জন করতে আল্লাহ মানা করেন নাই, দিনকে ঠিক রাইখা কেউ যদি দুনিয়া কামাই করে হালাল পথে কোটিপতি হয়, সম্পদের জাকাত দেয় ভালো কাজে ব্যয় করে, মানা নাই। তবে দিনকে বাদ দিয়া দুনিয়া যে উপার্জন করছে সে আসলে কিছুই পায় নাই, কারণ সে আখেরাতে যাবে খালি হাতে, দুনিয়ার কষ্ট তো থাকবেই। আল্লাহ তাআলা সেজন্য বলেন যে তোমরা ইয়াতিমের হক আদায় করো, মিসকিনদের খানা দাও, ওয়ারিসদের হক যথাযথভাবে আদায় করো, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, দুনিয়ার মহব্বত বাইর করো, রিজিক প্রশস্ত হয়ে যাবে। আর যদি ওই কাজগুলো ব্যতিক্রম করো, ইয়াতিমের হক নষ্ট করো, মিসকিনদের খানা দাও না, ওয়ারিসি সম্পদ সহ মানুষের হক খায়া ফেলো, দুনিয়ার মহব্বতে লিপ্ত হয়ে যাও, আল্লাহ তাআলা জানায় দেন রিজিক সংকীর্ণ হয়ে যাবে। সেজন্য আমরা চাই আমাদের রিজিক প্রশস্ত হোক, কারা কারা চাই? নারায় তাকবীর, নারায় তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাই, তাহলে ইয়াতিমদের হক আদায় করব, বলেন ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। মাদ্রাসার ইয়াতিম যাবে আমরা আদর করব, মাথায় হাত বুলায় দেব, নবীজি দিল নরম হয়ে যাবে, নবীজি জানায় দিয়েছেন মিসকিন অসহায় আছে, যা আছে তাই খাওয়াবো, ওয়ারিস যারা আছে সম্পদ বুঝাইয়া দিব,
দিয়ে দেওয়ার পরে আচরণ আবার ওইরকম করব না, সপ্ত নিয়েই গেছো আইসুকা এরকম করবেন, বরং থাকতে যত মহব্বত করতেন দেওয়ার পরে আরো বেশি মহব্বত করবেন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, রিজিক বাড়াইতে চাও, হায়াত বাড়াইতে চাও, যে কাজগুলো করবা এর মধ্যে একটা হলো আত্মীয়র হক আদায় করো, আল্লাহ তাআলা রিজিক হায়াতে বরকত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর একটা হলো দিনকে প্রাধান্য দিব আগে, আর দুনিয়া উপার্জন করব হালাল পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চার বিষয়কে খেয়াল রেখে আমাদেরকে এই বিষয়গুলো আমলে পরিণত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। যা কইছি কিচ্ছু মনে রাখার দরকার নাই, শুধু এতটুকু মনে থাকবে যে আমরা এখন থেকে ইয়াতিমদের তো মহব্বত করি আরো বেশি করব। ইয়াতিমদের কোন একটা বিষয়ের অভিভাবক হইলে হওয়ার চেষ্টা করব। মিসকিন অসহায়রে খানা দিব, অল্প দেই, 5 টাকা দিয়ে একটা রুটি কিনা দেই, দিব, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর একটা বিষয়, যখন ফিরাইয়া দিব নাই কাছে, উত্তম কথার দ্বারা ফিরাইয়া দিব। নবী বলেন উত্তম কথাও সাদকা, সাথে সাথে ওয়ারিসদের সম্পদ দিয়ে দিব। বোনরা যদি সম্পদ নিয়ে থাকে, এতকাল যদি খারাপ আচরণ করে থাকি, এখনই গিয়া নগদে কাজ করব, দাওয়াত দিব যে আসো, সাথে সাথে দিনকে সর্বাবস্থায় প্রাধান্য দিব। আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب غدايا ما الله গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আল্লাহ আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ আমরা যে যেখান থেকে হাত উঁচু করেছি, আল্লাহ আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় প্রত্যেকের বিগত জীবনের সকল প্রকার গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে মাফ করে দেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ খাস করে এই মাদ্রাসা আপনি কবুলের মঞ্জুর করে নেন। মাদ্রাসার জমিদাতা হক সাহেব দুনিয়া থেকে চলে গেছে, ওনারে মাফ করে দেন। খাস করে মাদ্রাসার ওস্তাদ ছাত্র পরিচালক মোহতামিম আল্লাহ পরিচালনা পর্ষদে যারা আছে সকলকে আপনি কবুলের মঞ্জুর করে নেন। মাদ্রাসাকে মহাব্বত করে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে যে আশায় সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশাগুলো আপনি কবুল করে নেন। ইয়া রব্বাল আলামিন, খাস করে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের ক্ষমা করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন।
আল্লাহ আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায় তিন হাত মাটির নিচে মহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয়, আল্লাহ এখানে ওলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে, অনেক যুবক আবেদ আছে, মুসাফির আছে, আল্লাহ যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন, কবর গুলারে আপনি জান্নাতের টুকরো বানায় দেন, কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন, হারাম হালাল বেছে চলার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন আল্লাহ, রিজিক সংকীর্ণতা দিয়ে আপনি আমাদের পরীক্ষা নিয়েন না, রিজিক প্রশস্তকরণের আমলগুলো যথাযথভাবে আমাদের করার তৌফিক দেন, বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোরে সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ খাস করে এলাকার যত ময় মুরব্বী দুনিয়া ছেড়ে চলে গেছে আশেপাশে যত কবরস্থান আছে সকল কবরবাসীর কবরের আযাব হয়ে থাকলে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মহাব্বত দিয়ে ভরপুর করে দেন। ইয়া রাব্বাল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ আপনি সাহায্য করেন। আয় আল্লাহ আমরা গুনাহ করতে পারি আল্লাহ, ওই নাবালক মাসুম বাচ্চাগুলোর আর্তনাদ আয় আল্লাহ, আল্লাহ আমাদের গুনার কারণে এই মাসুম বাচ্চাগুলোর আপনি শাস্তি দিয়েন না, আল্লাহ আমরা তো আপনারই গোলাম, আয় আল্লাহ আপনারই গোলাম আপনার কাছেই ফিরে যাই, হায় আল্লাহ আপনি ইসলাম বিদ্বেষী শক্তির সামনে মুসলমানদেরকে লজ্জা দিয়েন না, আয় আল্লাহ আপনি ওই জালেমদের হেদায়াত দিয়ে দেন, হেদায়াত যদি না থাকে আল্লাহ তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন। ইয়া রাব্বাল আলামিন গোটা দুনিয়ার মুসলমানদেরকে নেক ও এক হওয়ার তৌফিক আপনি দিয়া দেন, মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনকে আপনি অটুট করে দেন। আয় আল্লাহ মুসলমানদের অন্তরের মধ্যে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা জাগ্রত করে দেন। আল্লাহ গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ, আমরা তো বসে আছি আল্লাহ না জানি তাদের উপরে কি অত্যাচার জুলুম চলতেছে, আয় আল্লাহ যারা তাদের অত্যাচারে অত্যাচারিত হইয়া দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন, গোটা দুনিয়ায় ইসলামের পতাকা উড্ডয়ন করার ব্যবস্থা আপনি করে দেন। ইয়া রাব্বাল আলামিন আমাদের প্রত্যেককে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ মালাকুল মউত কখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয় বলা যায় না, মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন, সাথে সাথে মরতেই যেহেতু হবে আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু নসিব কইরে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক,
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল وضلعي الدين غلبت الرجال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين.